মেবি এই ডিভাইসটা দিয়ে আসলে আমার লাস্ট ভিডিও করা, তো কোন একটা টেকনিক্যাল ইস্যুর কারণে আমার যে ডিজিআই পকেট, যেটা অসমো পকেট যেটা, সেটা আসলে চেঞ্জ করতে হচ্ছে। আমি হয়তো এটারই আসলে মোটামুটি একটা মানে আপন ভাই ডিজিআই পকেট টু সেটাতে আসলে কনভার্ট করব, কিন্তু এই ডিভাইসটা আসলে আমার মোটামুটি একটা মাইলস্টোন হয়ে থাকবে আমার ব্লগিং ক্যারিয়ারে, কারণ এই ডিভাইসটা দিয়ে আসলে আমি ব্লগিং শুরু করি। যদিও আসলে প্রথম কেনার কিছুদিন পর্যন্ত মোটামুটি অনেক মানে এটা পড়েই ছিল, তারপর আসলে ব্লগিং শুরু করি। আপনারা যারা আমার কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখেন, তারা আমার ভিডিও কোয়ালিটি কীরকম এবং কোন কোন জায়গায় আসলে আমার ডেভেলপ করা উচিত ডেফিনেটলি আমাকে সাজেস্ট করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, আমি বুলবুল বলছিলাম। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আসলে আমার এই ভিডিওটা শুরু হওয়ার আগে একটা ভিডিও আসলে আমি করেছি, সেটা আসলে আমার ডিজিআই অসমো পকেট ওয়ান, যেটা প্রথমে তো সেটা মানে ডিজিআই অসমো পকেট নামে ছিল, কিন্তু এখন সেটা ওয়ান বলা হয়। কেন? কারণ সেটা টু ভার্সনটা আসলে বের হয়েছে, সেজন্য আসলে ওয়ান। সেইটা আসলে আমি এক বছরের মতো ইউজ করেছি এবং মোটামুটি এক বছরে আমি ডিজিআই এর যেই অসমো পকেট বা ছোট গিম্বল ওলা যে ক্যামেরাটা ব্লগিং করার জন্য, এটা আসলে আমি খুব বেশি স্যাটিসফাইড। তো আমি সেই জন্য আসলে কিছু টেকনিক্যাল কারণে আমি আসলে ডিজিআই অসমো পকেট টুটা আসলে আমি কনভার্ট করেছি, এটা আসলে ডিজিআই অসমো পকেট টু। তো আসলে আমি এই ভিডিওটা করছি ওয়ান কাইন্ড অফ আনপ্যাক বলা চলে, আবার ওয়ান কাইন্ড অফ আমি কেন আসলে এই ডিজিআই পকেট টুটা লাইক করি বা এই গিম্বলটা বা এই স্টাবিলাইজারটা আমি কেন পছন্দ করি সেটাই আসলে বলার জন্য আজকে। তো আপনাদের সাথেই খুলবো, যদিও আমি আসলে আগেই খুলেছি, দেখেছি এটার ভিতরে কী আছে। তো সবচেয়ে বড় ব্যাপার, আগের প্যাকেটটা ছিল এই উপরের সাইড থেকে খোলা যেত, কিন্তু এখনকার প্যাকেটটা কিন্তু উপর সাইড থেকে খোলা যায় না, এখন তো সাইড দিয়ে খুলতে হয়। মজার ব্যাপার হলো, যখন আমি প্রথম এই প্যাকেটটা পেয়েছি, হ্যাঁ, তখনই আসলে আমি উপর থেকে টানাটুনি শুরু করেছিলাম, কিন্তু আসলে খুলতে পারিনি, কিছুটা ছিঁড়েও গিয়েছে। সো এইটা আসলে সাইড দিয়ে খুলতে হয়, এইভাবে জাস্ট খুলতে হয় আর কি। তো খোলার পরেই আসলে এখানে মোটামুটি একটা সাইন দেওয়া থাকে যে আপনার মিমো যে ওয়েবসাইট অ্যাপ সেটা আসলে নামাইতে হবে, এবং এই ডিজে পকেট টুটা অ্যাক্টিভ করার জন্য মোটামুটি ওই অ্যাপটা নামিয়ে মোবাইল অথবা বিভিন্ন আইপ্যাড দিয়ে মোটামুটি কানেক্ট করে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমি অলরেডি অ্যাক্টিভ করে ফেলেছি। এখন আমি যদি এটাতে খুলি, মানে এখানে আসলে পুরা, প্রথমে আমি বলি যে মোটামুটি এখানে আসলে ফুল ডিজিআই পকেট টুয়ের যে ক্যামেরাটা, সে ক্যামেরাটা আছে। আমি ক্যামেরাটাই আসলে প্রথম খুলে আসলে দেখানোর চেষ্টা করি যে এটার ভিতরে কী আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে এটার যেই ইয়াটা মানে হোল্ডারটা বা একটা পকেটের মতো যেটা, সেটা আসলে কিছুটা চেঞ্জ করেছে। এখানে আগে একটু ডিফারেন্ট রকম ছিল, যেমন ব্যাক সাইডটাতে একটা পোর্শন ছিল মানে ঢাকা ছিল, কিন্তু এটাতে সেই ঢাকাটা নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হলো যে এটা খুলতে গেলে আসলে খুব বেশি মানে আমার কাছে খুব শক্ত মনে হচ্ছে বা খুব হার্ড মনে হচ্ছে, খুব ইজিলি টেনে খোলা যায় না। তো খোলার পরে আবার এখানে কয়েকটা জিনিস আছে, যেমন উপরের সাইডে মোটামুটি একটা ফোমের মতো দিয়ে দেওয়া হয়েছে আমার এই ডিভাইসটাকে মোটামুটি প্রোটেক্ট করার জন্য, এবং ভিতরের সাইডে একটা মোটামুটি দেওয়া আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে এইখানে একটা মানে আমি যেন ট্রাইপডের সাথে ইয়ে করতে পারি, কানেক্ট করতে পারি, সেই জন্য এটা দেওয়া আছে। কিন্তু আমি বুঝতে এখনও জানি না যে এইটার আসলে কেন প্রয়োজন, কারণ যেহেতু এটা আসলে একটা হোল্ডার, সো হোল্ডারটা তার আসলে আমি কানেক্ট করবো না ট্রাইপডে। আচ্ছা, তো খোলার পরে অ্যাজ ইউজুয়াল মোটামুটি আগের মতোই, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, যেমন আগে এটা যখন এই ডিজিআই পকেট ওয়ানটা যখন খোলা হইতো, তখন যে ক্যামেরাটা বাহিরের দিকে থাকতো, কিন্তু এখন যে সিস্টেমটা করেছে ক্যামেরাটা ভিতরের দিকে করা আছে, এবং এটা যখন এখানে একটা মোটামুটি
এই জিনিসটা দেওয়া আছে যেটা আসলে মোটামুটি গিম্বলটাকে মোটামুটি সেফ রাখে। আরেকটা ব্যাপার পার্থক্য, আমি যেহেতু ডিজে ওয়ান যেটা যেটা অসমো পকেট সেটা চালিয়েছি, পার্থক্যটা হলো এটা যেমন এখানে দুইটা বাটন আছে, একটা দুইটা, হ্যাঁ, সো এবং আর একটা বাটন এখানে দিয়ে দেওয়া আছে, এটা আসলে অন এবং অফ বাটন, যেটা আসলে আগের যে ডিজে অসমো পকেট সেটার মধ্যে ছিল না, সেটার মধ্যে শুধু দুইটা বাটন ছিল। এবং এইখানের যে ফাংশনটা, এখানের ফাংশনটাও মোটামুটি এক, যেমন এখানের আমি যদি আপনাদের একটু ক্লোজ দেখাই তাহলে এখানে আসলে দুইটা পোর্ট সি এবং আইফোনের জন্য কানেক্ট করে সেটা আসলে মোবাইলের সাথে কানেক্ট করা যায়। আচ্ছা, আমি যদি মোটামুটি এখন অন করি তাহলে আপনারা দেখতে পাবেন, সেটা হলো যে আপনাদের আপনারা পিছন সাইড দেখছেন, যেমন এটা আসলে ফ্রন্টের দিকে চলে এসেছে। ডিজিআই যে অসমো পকেট সেটার মধ্যে পার্থক্যটা হলো আগের যেই ডিজিআই অসমো পকেট সেটা খোলার সাথে সাথে এই যে ক্যামেরাটা, ক্যামেরাটা ব্যাক সাইডের দিকে চলে যেত, মানে সম্মুখ দিকে চলে যেত, হ্যাঁ। তো এখন মোটামুটি সেলফি মোডের দিকে চলে আসছে, এবং এইটাতে এখন ব্যাপার হলো যদি আমি আবার মোটামুটি চেঞ্জ করি তো এটা আসলে ফ্রন্টের দিকে যায়। সো এটা আসলে ব্লগিং ক্যামেরার জন্য খুবই ভালো। আর মেজর পার্থক্য যদি আমি বলি সেটা হলো ফাংশনাল পার্থক্যগুলো আসলে আমি বলতে চাচ্ছি না, সেগুলো মোটামুটি আপনারা ইউজ করতে গেলে আপনারা বুঝতে পারবেন। তো আগেরটার মধ্যে পার্থক্য, এখানে আসলে আগেরটার মধ্যে শুধু একটা মাত্র মাইক ছিল, যেহেতু এটা ব্লগিং ক্যামেরা ডিফারেন্ট ওয়েতে আসলে মোটামুটি ক্যামেরাটাকে মুভ টুপ করা হয়, সেই জন্য লেফট সাইড, রাইট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড মোটামুটি চারটা এখন ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে। সো মোটামুটি আমরা ক্যামেরাটা দেখে ফেলেছি। তো আমি আসলে এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওই প্যাকটার ভিতরে আর কি কি আছে, যে এই প্যাকেটটার ভিতরে আর কি কি আছে। সো এই প্যাকেটটার ভিতরে মোটামুটি এরকম সুন্দর একটা হোল্ডার দেওয়া আছে, প্যাকেট দেওয়া আছে, এবং এই প্যাকেটের ভিতরে আবার কয়েকটা জিনিস দেওয়া আছে যেটা আসলে আমি এখনও খুলিনি, একেবারে সত্যি বলতে আমি নিজেই খুলিনি। সো এখানে একটা দেওয়া আছে যে জিনিসটা সেটা আসলে আপনাদের সাথে আমি খুলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো এখানে একটা সুন্দর একটা জিনিস দেওয়া আছে যেটা আসলে ট্রাইপডে মাউন্ট করার জন্য আসলে একটা জিনিস দেওয়া হয়েছে, এবং আমি যদি এটাকে এইভাবে বসাই, এটা ঢুকছে না কেন? আচ্ছা, আমি আই এম নট শিওর অ্যাবাউট ইট যে এটা আসলে কিভাবে ইউজ করে, কারণ এখানের যে মানে অবস্থানটা সেটা তো ঢুকছে না। সো আমিও নিজে এটা প্রথম শিখেছি, সো আমাকে এটা একটু দেখতে হবে যে এটা আসলে কীভাবে করতে হয়। যাই হোক, যেহেতু এটা আসলে একেবারেই নতুন, তারপরে প্যাকেটটার ভিতরে আরও কিছু আছে যেটা আসলে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। একটা ডাটা কেবল আছে, পোর্ট সি যেটা সেটা আছে, তারপর আসলে এখানে একটা আছে হলো যেটা আসলে আইফোনের সাথে কানেক্ট করা যায়, এটা আছে হলো পোর্ট সি, যেটা আসলে পোর্ট সি যে কেবল ফোন সেটার সাথে আসলে কানেক্ট করা যায় যদি এটা যদি কেউ মোবাইলের সাথে কানেক্ট করতে চায়। আর এটা আছে আসলে একটা জয়স্টিক। তো নতুন যেই ডিজিআই অসমো পকেট টু তার সাথে আসলে একটা জয়স্টিকে দিয়ে দেওয়া আছে যেটা আসলে জুম টুমও করা যায়, এবং মোটামুটি এই গিম্বলটাকে মোটামুটি উপর নিচ করা যায়। সো আমি যেহেতু ডিজিআই অসমো পকেট ওয়ানটা ইউজ করেছি, আমি আবার ওয়ান ইউজ করছি এটাকে বোঝানোর জন্য, খুব সিম্পলি বোঝানোর জন্য, সেটা আসলে আমি এটার আসলে বড় একটা ফ্যান, এবং আমার কাছে মনে হয়েছে খুব ছোট একটা ক্যামেরার ভিতরে খুব হেভি হাই কনফিগারেশন এবং ভিডিও কোয়ালিটি খুবই ভালো। আমার চ্যানেলে যারা আপনারা আসলে ভিডিও দেখছেন, মানে ব্লগ, ডিফারেন্ট টাইপ অফ ব্লগ দেখছেন, আমার সব আসলে আমার ডিজে অসমো পকেট দিয়ে করা। তো এখন আসলে আমি এই ডিজে অসমো পকেট টুটা ইউজ করব, এবং আশা করি এটা দিয়ে আমি খুব ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আমি আসলে ডিভাইস রিভিউ আসলে বা কোনো গ্যাজেট রিভিউ আসলে সেইভাবে আমার খুব দক্ষতা নাই,
তারপর আসলে আমি করার চেষ্টা করলাম যে আমি আসলে কেন লাইক করি, এবং আমি এইটুকু মোটামুটি বলতে পারি কেউ যদি আসলে ব্লগিংয়ের জন্য এই ডিজি অসমো পকেট অথবা ডিজিআই পকেট টুটা ইউজ করেন সে আসলে এটার ফ্যান হয়ে যাবেন, এটা মোটামুটি আমি মোটামুটি বলতে পারি। তো আমি এইটার প্রোডাক্ট রিভিউ দেওয়ার জন্য আমাকে আসলে প্রথমে এটা ইউজ করতে হবে, তারপর আপনাদের বলতে হবে। যেমন আমি অলরেডি ডিজে অসমো পকেটের ব্যাপারে আমি একটা ভালো আইডিয়া আপনাদের দিতে পেরেছি, আমি কীরকম ইউজ করেছি, খুব ইজিলি ইউজ করতে পেরেছি। তো এইটা আসলে আমি একটা সময় হয়তো রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে এটা আসলে আমি কীভাবে ইউজ করছি বা কেন ইউজ করছি বা কী ধরনের ফ্যাসিলিটি আমি পাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।